দেখ তো ড্রেসটা সুন্দর না? সুন্দর তবে অনলাইন থেকে কোনো ড্রেস না কেনাই ভালো, অতটা ভালো হয় না। আমি একবার ড্রেস অর্ডার করেছিলাম, খুবই বাজে। ও সেটা তো আমি দেখে শুনি আমি। আচ্ছা দাঁড়া তোকে একটা জিনিস দেখাই। এই আডিটা কার? তেমন ভাবে চিনি না, বাট মাঝে মধ্যে কথা হয়। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে হঠাৎ করে, আমি অ্যাকসেপ্ট করেছি। এখন উল্টোপাল্টা কথা বলছিস, এই ধরনের লোকের সঙ্গে কথা কেন বলিস? আরে এইদিকে দেখ, এই ভিডিওটা আমরা বিকালবেলা করবো, ঠিক আছে? সুন্দর করে শাড়ি পরে আসবি। না না আমি শাড়িটাই পরতে পারবো না। তুই এমন ভিডিও বানা যাতে ওয়েস্টার্ন ড্রেস পরে ভিডিও করতে পারি। তুই তো ওয়েস্টার্ন পরিস, কিন্তু আমি তো ওয়েস্টার্ন পরি না। পাগলের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার স্কার্টের ভিতর দিয়ে হাত দিয়েছিস? চি চি চি, কি দেখাচ্ছিস এত বড়, কি দেখাচ্ছিস? আমি কিছু বুঝি না, হ্যাঁ পাগল হয়েছিস? পাগলের বেশ ধারণ করে লুচ্চামি করিস মেয়েদের সঙ্গে পার্কে পার্কে ঘুরে? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি, তাহলে তোর মুখ আমি ভেঙে দিব। আরে তুইও তো এই পাগলের সাথে পাগল হয়ে গেছিস, ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলার কি আছে? চল তো এখান থেকে। হ্যাঁ চল। ভিডিও কে আবার ভিডিও পাঠালো দেখি তো। এই তো আমার ভিডিও, এই ভিডিও কে করেছে? হ্যালো কে বলছেন? হ্যালো, আপনার মোবাইলে একটা ভিডিও গেছে, দেখেছেন কি? হ্যাঁ দেখেছি, কে এই ভিডিও করেছে? আপনি? যেই করেছে না কেন, টাকা 5 লাখ দিয়ে দেন, না হয় আজকের মধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। কি যাতা বলছেন, 5 লক্ষ টাকা মানে? দ্বিতীয়বার কোনো কথা হবে না, টাকা নিয়ে সোজা বটতলায় চলে আসো। আচ্ছা ঠিক আছে আমি টাকা দিব, আপনি তাও এই ভিডিওটা ভাইরাল করে দিয়ে না প্লিজ। এটা যদি ভাইরাল করে দেন আমার সর্বনাশ হয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যালো কথা, কোথায় তুই? এই তো বাসায় আসলাম মাত্র। শোন না, তখন যে পার্কে গিয়েছিলাম একটা পাগলের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, ওই পাগলটা আমাদের কি যেন বলতে চেয়েছিল কিন্তু আমি তো বুঝতে পারিনি, আমি উল্টাপাল্টা ভেবে পাগলটাকে থাপ্পড় মেরেছি। শোন আমার মনে হয় কি পাগলটা এটা বোঝাতে চেয়েছিল আমার একটা গোপন ভিডিও একটা লোক করেছে, সেটা মনে হয় পাগলটা দেখেছে। এখন ওই লোকটা দাবি করতেছে 5 লক্ষ টাকা দিতে হবে, এখন কি করব কিছু বুঝতে পারছি না। কি বলিস? আচ্ছা টাকা যেহেতু চাচ্ছে তাহলে দিয়ে দে, কারণ তোর মান সম্মানের থেকে 5 লক্ষ টাকা তো আর বড়। কি বলছিস, কি তাই বলে 5 লক্ষ টাকা? হ্যাঁ তোর তোর মান সম্মানের থেকে কি টাকা বড় হয়ে গেছে নাকি? না না আগে আমার মান সম্মান। আচ্ছা ঠিক আছে রাখছি, পরে কথা বলছি। জি জি, আপনার দেওয়া লোকেশন অনুযায়ী চলে আসছি, কোথায় আপনি? আমি কোথায় সেটা আপনার জানা দরকার নেই, আপনি দেখতে থাকেন যে আপনার ডান পাশে একটা বটগাছ আছে বড়। জি আমি বটগাছের নিচেই আছি। হ্যাঁ বটগাছের দিকে আপনি দেখেন, এই যে একটা গর্ত আছে দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, টাকা ঢিল মারুন। আচ্ছা ঠিক আছে, এখন যেখান থেকে আসছেন সোজা চলে যান। শুনুন,
দয়া করে আমার ভিডিওটা ভাইরাল করে দিবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিত থাকতে পারেন আর বিশ্বাস রাখতে পারেন আপনার ভিডিও ভাইরাল হবে না। ওকে থ্যাংক ইউ সো মাচ। খেয়াল রাখ, তাড়াতাড়ি কর। ওকে ক্লিয়ার, ডান, চল চল চল। ছাড় 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 বলছি। তুই কি মনে করছিস আমি পাগল? আমি পাগল না, তোর মতো চিটারকে ধরার জন্য আমি পাগলের বেশ ধরেছি। মানে? হ্যাঁ, আমি প্রশাসনের লোক। কি বল বল, কি বলবি? সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে টাকা? হ্যাঁ, তোকে এখন তোকে এখন থানায় নিয়ে যে পিটানো হবে সব কিছু উগলে দিবি তুই। আর কার কার ক্ষতি করেছিস? সরি স্যার, আমি আর কোথাও কিছু করিনি। আমাকে আমাকে ক্ষমা করে দিন, ছেড়ে দিন। ক্ষমা করে দাঁড়া, ছেড়ে দিন আমাকে। ম্যাডাম আসুন। কিরে কথা, মুখ ঘুরালি কেন? লজ্জা লাগছে? আরে লজ্জা পাওয়ার কিছু নেই, আমি সব কিছু জেনে গিয়েছি। তুই কি ভেবেছিস তুই 5 লক্ষ টাকা দিতে বলবি আর আমি তোর কথা অনুযায়ী 5 লক্ষ টাকা এই বদমাশটাকে দিব? নো, আমি তোর কথা শোনার পরে এই পাগলটার কাছে গিয়েছিলাম, কিন্তু পরে জানতে পারি এ আসলে পাগল না, এ একজন প্রশাসনের লোক। ছিঃ, আমি ভাবতেও পাচ্ছি না তুই আমার বেস্ট ফ্রেন্ড। সেই ছোটবেলা থেকে আমরা দুজনে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে পড়েছি, আর আজকে তুই কিনা আমার সঙ্গে এত বড় একটা বেইমানি করতে পারলি? কি করে পারলি? একটা বড় কি তোর বুক কাঁপেনি? আসলে তোর মতন বেস্ট ফ্রেন্ড থাকার চাইতে না থাকা অনেক ভালো। অফিসার, ওকে থানায় নিয়ে যান, আর থানায় নিয়ে গিয়ে এমন শাস্তি দিবেন যাতে কোনো ফ্রেন্ড আর একটা বেস্ট ফ্রেন্ডের সাথে এমন গাদ্দারি না করতে পারে। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কিন্তু আপনাকে সাথে যেতে হবে, আপনি ওকে নিয়ে আসুন। চল চল। স্যার প্লিজ, স্যার